নমস্কার বন্ধুরা আমি অ্যাস্ট্রলজার সুকান্ত মান্না সরস্বতী পূজা স্বাস্থ্যে বর্ণিত আছে শুভ দিনে শুভ তিথিতে শুভ কাজ করলে অবশ্যই শুভ ফল পাওয়া যায় কিভাবে সঠিক নিয়মে আপনি সরস্বতী আরাধনা করবেন সেটি ভিডিওর মধ্যে আলোচনা করব আর বিশেষ করে যাদের মেধা ও স্মৃতিশক্তি একটু দুর্বল আছে অর্থাৎ স্বাস্থ্য অনুসারে বুথ এবং বৃহস্পতি গ্রহ যাদের দুর্বল আছে আপনারাও এই সরস্বতী বন্দনার মাধ্যমে কিভাবে নিজেদের মেধা ও স্মৃতিশক্তি বাড়িয়ে তুলবেন বা এই গ্রহের প্রতিকার করবেন আমাদের মূলত তিনটি দেবী দেবী দুর্গা দেবী লক্ষ্মী এরপরেই দেবী সরস্বতী স্থান মূলত স্টুডেন্ট যারা আছেন ছাত্রছাত্রীরা সরস্বতী বন্দনা করে থাকেন এছাড়াও অভিনয় জগতে যারা আছেন এছাড়াও গায়ক বা গান জগতে যারা আছেন মূলত করে থাকেন এবং সঠিক নিয়মে পূজা করলে অবশ্যই সরস্বতীর কৃপা পাওয়া যায় শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে এই সরস্বতী পূজা হয়ে থাকে এবারে পড়েছে ষোলোই ফাল্গুন ষোলোই ফেব্রুয়ারি তেসরা ফাল্গুন তিথি পড়ছে আপনার পঞ্চমী তিথি ভোর তিনটে পঁয়ত্রিশ মিনিট থেকে পরের দিন সতেরো তারিখ ভোর পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত থাকছে পঞ্চমী তিথি সরস্বতীকে আমরা আরও বিভিন্ন নামে জেনে থাকি বা বিভিন্ন নামে আমাদের হৃদয়ে থাকে সেটি হলো যেমন বাগদেবী বিরাজ সারদা শতরূপা এছাড়াও আরও অনেক নাম আছে তা কীভাবে আপনি করবেন সরস্বতীর আরাধনা সেটি আলোচনা করছে ষোলো তারিখে সূর্য উদয় হচ্ছে ছটা পনেরো মিনিটে সূর্য উদয় হবার পূর্বে আপনি স্নান করে নেবেন সাদা বস্ত্র ধারণ করবেন বা হলুদ বস্ত্র ধারণ করতে পারেন বা হলুদ বস্ত্র না থাকলে আপনি হলুদ চিলি ধারণ করতে পারেন অবশ্যই কিন্তু আপনাকে উপবাসে থাকতে হবে পুষ্পাঞ্জলি দেওয়া পর্যন্ত প্রতিমা ছোট বড় যাই হোক আপনি প্রতিমা যখন বসাবেন হলুদ কাপড়ের উপরে বসালে তো ভালো হয় না হলে আপনি স্বস্তিকা চিহ্ন এঁকে নেবেন স্বস্তিকা চিহ্ন এঁকে নেবেন তাতে গঙ্গা জল ছিটিয়ে দেবেন প্রতিমাকে বসাবেন এই দিনে আপনি যদি ক্ষীর করেন দেবীকে অর্পণ করেন এটি চন্দ্রের ক্ষেত্রে খুব ভালো প্রতিকার এছাড়াও স্টুডেন্টরা আপনারা বই দেবীর পায়ের কাছে দেবেন বা যারা মিউজিশিয়ান গায়ক আপনাদের ইন্সট্রুমেন্ট দেবীর মায়ের পায়ের কাছে অর্পণ করবেন এরপরে আপনি চন্দনের নটি টুকরো জোগাড় করবেন একশো আটটা হলে তো ভালো হয় এটি কুমরসজ্জা দোকানে অনেকে রেখে দেয় ছোট ছোটো নখনা টুকরো মালা করা চন্দনের এটি দেবীর পায়ের কাছে আপনি রাখবেন আর যাদের বৃহস্পতি একটু জন্মছকে খারাপ পজিশানে আছে আপনারা হলুদ মিষ্টি দেবেন দেবীকে অর্পণ করবেন বা হলুদ ফুল তো আছেই বুধের জন্য চাল দেবেন সবুজ গোটা ফল দেবেন বুধের জন্য সবথেকে ভালো বৃহস্পতির জন্য আপনি হলুদ স্কেচ পেন দেবীকে অর্পণ করবেন আর বুধের জন্য সবুজ স্কেচ পেন দেবীকে অর্পণ করবেন এরপরে যথারীতি পুরোহিত মহাশয় আপনাকে পুষ্পাঞ্জলি দেওয়াবেন পুষ্পাঞ্জলি হবার পর আপনি শুদ্ধ মনে ওই আশ্রমের উপরে বসে ওই যে নটি চন্দনের টুকরো মালা বলেছিলাম ওই মালাটি হাতে নেবেন জপ করার মতো মনে মনে উচ্চারণ করবেন ওং ওইং সরস্বত্যাই নম এটি অন্তত নবার করবেন যদি এর থেকে বেশি করেন তো ভালো হয় তাহলে করবেন বার বা করতে পারেন ছত্রিশবার এইভাবে করবেন করার পরে এই চন্দনীর মালাটা আপনি আপনার হাতে ধারণ করবেন এটি এক বছর আপনার হাতে থাকবে সরস্বতীর কৃপা আপনি এক বছর পাবেন এইভাবে করে